ফিলিস্তিনের গাজা কিংবা আফ্রিকার সোমালিয়ার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন 80 কোটি মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন, ঠিক তখন বিশ্বজুড়ে বছরে অপচয় হচ্ছে 100 কোটি টনের বেশি খাবার। বুধবার জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, 2022 সালে যা অপচয় হয়েছে তা বিশ্ববাজারে উৎপাদিত খাদ্যদ্রব্যের প্রায় 5 ভাগের 1 ভাগ। প্রতিবেদনে আরো বলা হয়, এ ধরনের অপচয়ের ঘটনা পরিবেশের জন্য ক্ষতিকর। উড়োজাহাজ চলাচল থেকে নিঃসরিত কার্বন যতটা না বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে, তার থেকে 5 গুণ উষ্ণতা বাড়াচ্ছে খাদ্য বর্জ্য। 2022 সালে যত খাবার অপচয় হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 60% খাবার নষ্ট হয়েছে বাসাবাড়িতে। এর পরিমাণ 63 কোটি 10 লাখ টন। 28% নষ্ট হয়েছে রেস্তোরাঁ, ক্যান্টিন ও হোটেলে। কসাই ও মুদি দোকানে নষ্ট হয়েছে 12% খাবার। এখন পর্যন্ত বিশ্বে খাবারের অপচয় নিয়ে জাতিসংঘের সংকলিত দ্বিতীয় প্রতিবেদন এটি। প্রতিবেদনটি তৈরিতে জাতিসংঘকে সহযোগিতা করেছে অলাভজনক সংস্থা WRAP। খাবার অপচয় নিয়ে এটি এ পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করেছে। এক বিবৃতিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির নির্বাহী পরিচালক বলেন, খাবার অপচয় বৈশ্বিক ট্র্যাজেডি। এ ধরনের অপচয় হওয়ার বড় কারণ মানুষ তাদের প্রয়োজনের চেয়ে বেশি খাবার কিনছে, এছাড়া তারা কতটুকু খেতে পারবে তা অনুমান করতে পারছে না, এতে খাবারের উচ্ছিষ্ট থেকে যাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।